পাচ্ছি, প্রচুর এলাকাবাসী রয়েছে। বাবা আপনারা এটা পাওয়া যায়, হাত তুলে পাবেন, উপকার হয়েছে তো? আমরা দেখতে পাচ্ছি সবাই হাত তুলে দেখাচ্ছে যে উপকার হয়েছে। এবং আমরা যদি দু একজন মুরব্বির সাথে কথা বলি, যে আপনারা তো আগে অনেক কষ্টে এই সমস্যাগুলো ফেস করতেন, এখন তো আর সমস্যা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রাত আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে এবং প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল, এটি হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ফুলচুরি থানার কাতলামারি ইউনিয়ন। এখানে এটি একটি জামে মসজিদ, এই জামে মসজিদের ঠিক অপোজিট পাশে হচ্ছে উত্তাল যমুনা নদী, এদিকে আগ্রাসী যমুনা নদী, ঠিক তার থেকে অল্প কিছু সামনে হাঁটলেই ওদিকে বাঁধ দেখা যাচ্ছে, বাঁধের পরপরই হচ্ছে যমুনা নদী। আর যমুনা নদীর ঠিক অপোজিট পাশে একটি খুব সুবিস্তৃত জামে মসজিদ, মুরব্বি একটু জায়গা দেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকেন, আমরা একটু মসজিদটা দেখাই, আসো দিকে আসো, আল্লাহ রহমাতিকে আমরা দেখাচ্ছি। এটি একটি জামে মসজিদ, মসজিদটি কিন্তু এখনো কাঁচা, এখানে কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বালি, তো এটা কিন্তু কাঁচা একটি মসজিদ, কিন্তু আল্লাহ রহমতে ছাট্টা করতে পারছে ওনারা। এটি একটি জামে মসজিদ এবং এই জামে মসজিদের কোনো খাটিয়া নেই, একজন মানুষ মারা গেলে এলাকাবাসী যে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য খাটিয়ার খুবই প্রয়োজন, খাটিয়া নেই, কিন্তু দীর্ঘদিন যোগাযোগ করি আসার প্রেক্ষিত গরিব এলাকাবিদের কোনোভাবে ওনারা পারে নাই। বিদায় আল্লাহর রহমতে আব্দুল মান্নান সিংহের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই খাটিয়াটুকু আজকে, এটি হচ্ছে ধোয়ানোর জন্য আর এটি হচ্ছে পরিবহনের জন্য, এই টোটাল দুই সেট, এই একটি এবং একটি, এই দুটি মিলিয়ে এক সেট আমরা আজকে এখানে দিয়ে যাচ্ছি। আবার বলছি আমেরিকা কেন্দ্রিক বাংলাদেশে বিভিন্ন মানবিক কাজের সূচনা যারা করছেন কন্টিনিউয়াসলি, চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে মরদেহ পরিবহনের পাশাপাশি এই অনেক নানাবিধ হুইলচেয়ার বিতরণ, কৃত্রিমাঙ্গ সংযোজন এবং সেলাই মেশিন বিতরণ, নানাবিধ মানবিক কার্যক্রম করে আসছে, তার মধ্যে ধারাবাহিকতা আরো একটু যুক্ত হয়েছে, সেটি হচ্ছে আব্দুল মান্নান সিংহ ব্যবসায়ী ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে শুধু বিনামূল্যে সমগ্র বাংলাদেশে মরদেহ পরিবহন করে না, এই মসজিদে মরদেহ যার মরদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়ার পরে মসজিদ থেকে তাকে নিয়ে গিয়ে ধোয়ানো এবং কবর পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া প্রসেসিং, সেখানে কিন্তু এই ধোয়ানো স্ট্যান্ড এবং খাটিয়াটা অতীব গুরুত্বপূর্ণ। বিদায় এই তাদের দীর্ঘদিনের এই অপ্রত্যাশিত চাওয়াটি অপ্রাপ্তিতে থেকে যাওয়ার কারণে আব্দুল মান্নান সিংহ ফাউন্ডেশনের অর্থায়নে আজকে এই খাটিয়ার সেটটি আমরা এই কাতলামারি বাজার ইউনিয়নের এই কাতলামারি জামে মসজিদে আমরা আজকে দিয়ে দিলাম। এবং এখানে ইমাম সাহেব রয়েছে এবং মসজিদের গণ্যমান্য যারা রয়েছেন কমিটির মধ্যে ওনারা রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর এলাকাবাসী রয়েছে। বাবা আপনারা এটা পাওয়া যায়, হাত তুলে পাবেন, উপকার হয়েছে তো? আমরা দেখতে পাচ্ছি সবাই হাত তুলে দেখাচ্ছে যে উপকার হয়েছে। এবং আমরা যদি দু একজন মুরব্বির সাথে কথা বলি, যে আপনারা তো আগে অনেক কষ্টে এই সমস্যাগুলো ফেস করতেন, এখন তো আর সমস্যা হবে না? আমার এলাকাবাসী খুবই আনন্দিত, আমাদের অনেক উপকার হচ্ছে। আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দিয়েছে, মরহুম আব্দুল মান্নান সিকদার সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনার কবরের বাকি জিন্দগি যাতে ভালোভাবে পার করে দেয় ইনশাল্লাহ। তো এই পাশে আমার মুরব্বী অনেক বাবারা রয়েছেন, আপনারা খুশি তো? হ্যাঁ খুশি, গ্রামবাসী সবাই খুশি, জি এখানে ছিল না, এটা পাইলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা ইমাম সাহেব কই, হুজুর আসেন, এই খাটিয়াটা আবারও দিচ্ছি যিনি দিয়েছে আমেরিকা থেকে আমাদের এক আপু, নাম প্রকাশ অনিচ্ছুক, উনি ওনার বাবার রুহের মাগফিরাত কামনার জন্য আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। এবং মরহুম আব্দুল মান্নান সিকদার সাহেবের জন্য আমরা সবাই যাতে একটু দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যাতে রেস্ট নসিব করে এবং কবরের পরবর্তী জীবন যাতে আরো সুন্দরময় করে তোলে, এই জন্য একটু সংক্ষেপে একটু দোয়া করি। আল্লাহ যদি দান করেছেন, আল্লাহ তার এই দানকে আপনি কবুল করে নেন। খাস করে আল্লাহ শওকত ভাই মানবিক কাজে নিয়োজিত, আপনার দেওয়া একটা নিয়ামত মনে করি আল্লাহ,
খাওয়াজ করে আল্লাহ তার সাথে যারা সংযুক্ত আছে সবাইকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন তাদের এই সংগঠনটা আল্লাহ সারা পৃথিবীতে বিস্তার করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন খাওয়াজ করে আল্লাহ, রব্বুল আলামিন খাওয়াজ করে আল্লাহ তুমি যে দান করেছেন এই দানগুলোকে কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার এতিম নবীর খাতিরে আমাদের সকলের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন। আজাল আখিরাতু কালামিনা বিল মাউতি লা ইলাহা টাকা পয়সা বালান সবকিছু মিথ্যা, শুধু সত্য এটাই যে এই খাটে সবাইকে উঠতে হবে এবং গোসলের জন্য সবাইকে এখানে শুতে হবে। তো আমরা যাতে মৃত্যুর আগেই আমরা আমাদের সানানা তৈরি করতে পারি এবং আমরা যাতে পরকালে জবাবদিহিতামূলক জীবন গড়ার চেষ্টা করি এবং অন্যের হক নষ্ট না করে আমরা যাতে নিজের যে অল্প অর্জিত অর্থ সেটা দিয়ে নিজের জীবিকা চালন করে পরকালের জন্য তৈরি হতে পারি। পরিশেষে আবারও আমরা এই নানাবিধ মানবিক কাজের মধ্যে মৃত মানুষের জন্য যাতে একটা অবস্থান থাকে সেজন্য আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই খাতিয়াটি এখানে দিয়ে গেলাম। এটি আবারও বলছি রংপুরের গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বাজারিয়া ইউনিয়নের কাতলামারি জামে মসজিদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখুক এবং মৃত্যুর আগে এই খাটে উঠার মর্মটা যাতে আমরা উপলব্ধি করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ সবাইকে রংপুরের গাইবান্ধা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।